আবারও এসটিভি নিউজ আপডেট সঙ্গে আছি আমি আসিফুল আহমেদ। বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত কাল। আখেরি মোনাজাতের জন্য গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর, কামারপাড়া থেকে আশুলিয়া ও টঙ্গী স্টেশন রোড থেকে প্রুবাইল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম। করোনা মহামারীর দু বছর পর শুক্রবার আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের ইস্তেমা শুরু হবে 20 জানুয়ারি। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসছে প্রায় 6 ডিগ্রির ঘরে। সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.1 ডিগ্রি সেলসিয়াস। হাড়কাপড়ের শীতে বিপর্যস্ত জনজীবন, হিমশীতল বাতাস আর ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। বেলা বাড়ায় পরও সূর্যের দেখা না মিললেও নেই উত্তাপ। রাত থেকে সকাল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা বাড়ছে। তীব্র শীতে বিপাকে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। এদিকে ঘন কুয়াশার কারণে লণ্ঠবন্ধ হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল। নির্ধারিত সময়ের 1 থেকে 3 ঘন্টা সময় পর ছেড়েছে ফ্লাইটগুলো। বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশায় আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চলাচল বন্ধ না থাকলেও রানওয়ে দৃশ্যমান কম থাকায় সময় মতো ফ্লাইট অবতরণ করতে পারেনি। এছাড়াও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় 30টি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব হয়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সব যানবাহনে ভাড়া বেড়েছে, শুধু ট্রেনে ভাড়া বাড়েনি। দুপুরে চাষাড়া রেল স্টেশন ও নারায়ণগঞ্জ রেল স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিং গেট T2 এবং T1 পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে ভূমি সংক্রান্ত জটিলতা পরিদর্শনে এসে একথা বলেন তিনি। তিনি নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধের বিষয়ে বলেন, পদ্মা লিঙ্ক প্রজেক্টের জন্য রেল চলাচল বন্ধ রয়েছে, 2-1 মাসের মধ্যে এর কাজ শেষ হয়ে যাবে। পুরান ঢাকায় ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব আজ। তবে উৎসবে কোনোভাবেই যেন ফানুস ওড়ানো না হয় সেজন্যে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ। ফানুস ওড়ালে বা আতশবাজি ফোটালে পুরানো ঢাকায় অগ্নি দুর্ঘটনার আশঙ্কা থাকে, তাই নগরবাসীকে নিরাপদ রাখতে ফানুস না ওড়ানো, আতশবাজি না ফোটানোর নির্দেশনা দিয়েছে ডিএমপি। পুরান ঢাকার প্রতিটি মসজিদ থেকে মাইকিংয়ে এই অনুরোধ জানানো হয়। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলোকে। রাজধানীতে পৃথক দুর্ঘটনায় রামপুরায় মনোয়ার আদিব ও খিলগাঁওয়ে বকুল মৃধা নামে দুই যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবারের সদস্যরা। দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া। এবার থাকছে দেশের বাইরের খবর। কর ফাঁকি ও এই সম্পর্কিত জাল জালিয়াতির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনকে $16 লাখ জরিমানা করেছেন নিউ ইয়র্কের একটি আদালত। সেই সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের শীর্ষ নির্বাহী অ্যালেন ওয়ে সেলবার্গকে এই জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে আলাদাভাবে $20 লাখ জরিমানা ও 5 মাস কারাবাসের সাজাও দেওয়া হয়েছে। আজ এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এবার থাকছে মাঝে মাঝের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে লিডসকে 2-1 গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। এদিকে সিরিয়ায় জুভেন্টাসের বিপক্ষে 5-1 গোলের বড় জয় পেয়েছে নাপোলি। আকাশচুম্বী বেতন দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েছে সৌদি আরবের অন্যতম সফল ক্লাব আল নাসর। বর্তমানে সবচেয়ে দামি ফুটবলার তিনি। এবার তার চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেতে চায় দেশটির দুই ক্লাব আল হিলাল ও আল ইতিহাদ। আর্জেন্টাইন জাদুকরকে প্রতি মাসে 350 মিলিয়ন ইউরো দিতে চাচ্ছে তারা। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির সন্ধ্যার সংবাদে।